순정 얘기 좀 할까요? 찾았어. আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার শুরু করলাম। আসলে নেটের একটু সমস্যার জন্য এই সমস্যাটি হচ্ছে। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে শিক্ষার্থী তোমাদের স্বাগতম। আমি কবির আহমেদ, জুনিয়র ইনস্ট্রাক্টর নন টেক ফিজিক্স। সাবজেক্ট কোড ফিজিক্স টু, সাবজেক্ট কি হলো ফিজিক্স টু, সাবজেক্ট কোড 65922। তৃতীয় পর্বে ছাত্রের জন্য প্রযোজ্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল এবং ইলেকট্রোমেডিক্যালের জন্য। চ্যাপ্টার 7, আজকেও তার রিভিউ হবে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। দেখো, আলো এক জায়গায় ধাক্কা খেয়ে আরেক জায়গায় চলে যাচ্ছে। আলোর প্রতিফলন, আলোকের স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যমে আলোক সরল পথে গমন করে, কিন্তু আলোকরশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন বাধা পায়, কিছু অংশ সেই মাধ্যমে ফিরে আসে। এই ফিরে আসাটাকেই বলে আলোর প্রতিফলন। দেখো, আলোকরশ্মি ধাক্কা খেলে প্লেটে, ধাক্কা খেয়ে ফিরে আসলে, ফিরে আসাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। যে তলে প্রতিফলন হচ্ছে সেটিকে আমরা দর্পণ বলি। দর্পণ, যে মসৃণ তল হতে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। অর্থাৎ যে তলে আলোর প্রতিফলন ঘটবে সেই তলটিকে আমরা বলবো দর্পণ। দর্পণ হতে হবে মসৃণ। দর্পণ দুই প্রকার, একটি সমতল দর্পণ আর একটি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ আবার দুই প্রকার, উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, উত্তল দর্পণের উপরের অংশটি উঁচু থাকবে এবং অবতল দর্পণের নিচের অংশ, উপরের অংশটি নিচে থাকবে, মধ্য অংশটি নিচে থাকবে। এটি হলো অবতল দর্পণের বৈশিষ্ট্য। এই যে দুইটি দর্পণ, এই দর্পণে দুইটি প্রতিবিম্ব হতে হবে। একটা বাস্তব প্রতিবিম্ব হয় আর একটি ক্ষেত্রে অবস্থ প্রতিবিম্ব হয়। কোনো একটি বিন্দু হতে কতগুলো আলোকরশ্মি গমন করে কোনো একটি তলে পতিত হওয়ার পর প্রতিফলিত বা প্রতিসৃত রশ্মিগুলি অপর কোনো একটি বিন্দু মিলিত হয় বা কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, একেই বলা হয় আলোর প্রথম বিন্দু দ্বিতীয় বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আলোকরশ্মি এক মাধ্যম থেকে আরেক যাওয়ার সময় যদি অপসারিত হয় বা প্রতিসৃত হয়, তাহলে কোনো একটি বিন্দু যদি মিলিত হয় বা কোনো একটি বিন্দু অপসারিত হচ্ছে বলে মনে হয়, তাহলে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলা হয়। প্রতিবিম্ব দুই প্রকার, একটি বাস্তব প্রতিবিম্ব আর একটি অবাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্বটি হলো কোন একটি বিন্দু কতগুলো আলোকরশ্মি গমন করে কোন একটি তলে পতিত হওয়ার প্রতিসরিত হয়, তবে কোন একটি বিন্দু মিলিত হয়। যদি মিলিত হয়, প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি মিলিত হয়, এই মিলিত হলে এটাকে বলা হয় বাস্তব প্রতিবিম্ব, আর যদি মিলিত হচ্ছে বলে মনে হয় তাকে বলা হয় অবাস্তব প্রতিবিম্ব। রৈখিক বিবর্তন, রৈখিক বিবর্তন বলতে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বোঝায়। রৈখিক বিবর্তন বলতে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বোঝানো হবে। আলোর প্রতিফলনের সূত্র, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু অঙ্কিত অভিলম্ব একই সমতলে অবস্থিত। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। তাহলে আমরা কি শিখলাম? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই তলে অবস্থিত। দেখো, এই আলোকরশ্মি আসছে, এটি হলো আপতিত রশ্মি। চিত্রের দিকে খেয়াল করলে বুঝতে পারবো আমরা ধাক্কা খেয়ে ফিরে যাচ্ছে, এটা হলো প্রতিফলিত রশ্মি আর এটি হলো অভিলম্ব। আপতিত রশ্মি এবং অভিলম্বের মধ্যবর্তী কোণটাকে বলা হয় আপতন কোণ, এবং অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি এর মধ্যবর্তী কোণকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান। এইবার কিছু সংজ্ঞা আমরা শিখব, সেটা হলো প্রধান অক্ষ কাকে বলে, প্রধান ফোকাস কাকে বলে, মেরু কাকে বলে, প্রধান ফোকাস, বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ। এই সংজ্ঞাগুলোর মধ্যে একটি সংজ্ঞা প্রায় পরীক্ষায় আসে। প্রথমে চিত্রে দেখো, এই যে একটি দর্পণ, এটি হলো অবতল দর্পণ। এই অবতল দর্পণে একটি গোলকের অংশ বিশেষ, এই গোলকে যে অংশটিকে আমরা ছেদ করেছি, অংশ নিয়েছি, সেটি হলো প্রধান ছেদ। এই প্রধান ছেদে মধ্যবিন্দু,
এই যে দেখো চিত্রে দেখো যে জায়গায় আমার কার্সরটা আছে এই লেজার পয়েন্ট কি এই কি হলো মধ্যবিন্দু এটি কি বলা হয় মেরু এবং যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র মেরু এবং বক্রতার কেন্দ্র এইটুকু দূরত্বকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ এখন আমরা বক্রতার ব্যাসার্ধ যে মেরু এবং বক্রতার ব্যাসার্ধগামী সরল রেখাটিকে বলা হয় প্রধান অক্ষ এই যে চিত্রে দেখতে পাচ্ছ কার্সর দিক খেয়াল করো এই রেখাটিকে বলা হয় প্রধান অক্ষ চিত্রের দিকে খেয়াল করতে হবে কিন্তু এখন প্রধান অক্ষের সমান্তরালে কতগুলো আলোকরশ্মি আপতিত হওয়ার পর প্রধান অক্ষে যে বিন্দু মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণে মিলিত হচ্ছে বলে মনে হবে আর অবতল দর্পণে মিলিত হচ্ছে মিলিত বিন্দুটিকে বলা হয় ফোকাস প্রধান ফোকাস মেরু এবং প্রধান ফোকাসের দূরত্বকে বলা হয় মেরু আমি একটু লিখে দেখাই মেরুটি কোনটি ওকে এই বিন্দুটাকে ধরলাম মেরু এই যে এই বিন্দুটা ওকে আমি লিখতে করে দিচ্ছি এই বিন্দুটিকে হলো বলা হয় মেরু এটা এ দ্বারা প্রকাশ করছি তাহলে এখন মেরু থেকে প্রধান ফোকাসের দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব তাহলে আমরা সংজ্ঞাগুলো শিখলাম প্রধান অক্ষটি কি এসি কি বলে প্রধান অক্ষ প্রধান ফোকাস হলো এফ বিন্দুটি মেরু হলো এ বিন্দু প্রধান ফোকাস দূরত্ব হলো এ থেকে দূরত্ব এফ এটি হলো ফোকাস দূরত্ব বক্রতার কেন্দ্র হলো সি বক্রতার ব্যাসার্ধ হলো এস এবার আমরা প্রমাণ করব গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক অর্থাৎ এফ সমান আর বাই টু এটি আমরা প্রমাণ করব মনে করি চিত্রে দেখো এম এ এম ড্যাশ এম এ এম ড্যাশ একটি অবতল দর্পণের প্রধান ছেদ এ মেরুবিন্দু সি বক্রতার কেন্দ্র এ এফ সি প্রধান অক্ষ মনে করি আই এল রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে সি বিন্দুতে আপতিত হলো আপতনের পর প্রতিফলিত হয়ে ফোকাস দূর বিন্দু এফ মধ্য দিয়ে এল আর রশ্মি চলে গেল তাহলে আমরা চিত্র দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবো যে আই এল বরাবর আলো আপতিত হলো এল এফ আর বরাবর প্রতিফলিত হয়ে গেল এল সি যোগ করলাম তাহলে আপতন কোণ হলো আই এল সি এবং প্রতিফলন কোণ হলো সি এল এফ তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান তাহলে আমরা পাচ্ছি আই এল সি ইকুয়াল টু সি এল এফ এটা পেয়ে গেলাম এখন দেখো আই এল এবং এল সি এটি হলো সমান্তরাল রেখা এল সি ছেদ করলাম তাহলে আই এবং সি এই কোণটি পরস্পর সমান হয়ে গেল যদি এখানে সমান হয়ে যায় সেক্ষেত্রে দেখো এই চিত্রে এল এফ সি এই চিত্রে এই বাহুটা এল এফ ইকুয়াল টু এফ সি সমান কারণ কি এই বি এই কোণটি এবং এই কোণটি পরস্পর সমান তাহলে আমরা প্রতিফলন সূত্র অনুসারে প্রথমে পাচ্ছি কি এল আই এল সি দেখো আই এল সি ইকুয়াল টু সি এল এফ সি এল এফ এক নম্বর সমীকরণ তারপর দেখো সি এল এই রেখাটি আই এল এবং এ সি রেখাকে ছেদ করেছে সমান্তরালে তাহলে এই কোণ এবং এই কোণ সমান অর্থাৎ কোণ আই এল সি আই এল সি ইকুয়াল টু এল সি এফ এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ হতে পাচ্ছি আমরা সমীকরণ হতে পাচ্ছি সেটা হলো দেখো এল সি এফ ইকুয়াল টু এল সি এল এফ এখন একটি ত্রিভুজের দুটি কোণ সমান হয়েছে সমান যদি হয় তাহলে বাহু দুটি সমান
তাহলে এল এফ সমান এফ সি। এখন এল বিন্দু এ বিন্দুর খুব কাছাকাছি, দেখো এল বিন্দু এ বিন্দুর খুব কাছে, তাহলে এল এর পরিবর্তে আমরা এ লিখবো। তাহলে এল এর পরিবর্তে আমি যদি এ লিখি তাহলে আমরা পেলাম এইটা। এখন দেখো চিত্রে এ এফ সমান এফ সি হয়ে গেল, যদি এ সি পুরো রেখাটি হবে এ এফ এর দ্বিগুণ। ওকে, তাহলে এফ কিন্তু হাফ অফ এ সি, এফ মানে হলো ফোকাস দূরত্ব এফ, এ সি মানে বক্রতা ব্যাসার্ধ আর, তাহলে এফ সমান আর বাই টু। তাহলে আমাদের প্রমাণ করতে পারলাম যে প্রধান ফোকাস গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রধান ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। এই প্রমাণটি কখনো কখনো সংক্ষিপ্ততে আসে, কখনো কখনো রচনামূলকে আসে। তাহলে আমরা যদি একটু গুরুত্ব দিয়ে ভালো করে বুঝি তাহলে ইনশাল্লাহ এটি পারবো। তাহলে প্রথমে কি করতে হবে, আমি আবার রিভিউ করছি, এম এ এম ড্যাশ একটি অবতল দর্পণ, আই এল বরাবর আলো আপতিত হলো, এল এফ বরাবর প্রতিফলিত হলো, তাহলে আই কোণ এবং আর কোণ সমান হয়ে গেল, এবং এই দুটি যদি কোণ সমান হয় তাহলে এই চিত্রে এবং এই সি কোণটা পরস্পর সমান, এবং দুটি কোণ যদি একটি ত্রিভুজ সমান হয় তাহলে বাহুগুলো সমান, এল এফ সমান এফ সি, এল এফ ইকুয়াল টু এফ সি যদি সমান হয় তাহলে এল বিন্দু এ বিন্দু যদি খুব কাছাকাছি তাহলে এল বিন্দুকে এ বিন্দু বলতে পারছি, অর্থাৎ এল এফ ইকুয়াল টু এ এফ হয়ে যাচ্ছে, তাহলে এ এফ সমান এফ সি হয়ে গেল। এফ সমান এফ সি যদি হয় তাহলে এ সি এর অর্ধেক হলো হাফ অফ এফ, হাফ অফ এফ, তাহলে আমরা এফ সমান আর বাই টিউ প্রমাণিত করতে পারব। মিলিয়ে একটা জ্যামিতিক অংশ এটা। নেক্সট আমরা পড়বো ওয়ান বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই এফ সমান ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ইকুয়াল টু ওয়ান বাই এফ অবতল দর্পণের ক্ষেত্রে। এখন অবতল দর্পণের ক্ষেত্রে আমরা ধরলাম এম এ এম ড্যাশ একটি অবতল দর্পণ, এ হলো মেরুবিন্দু, সি হলো বক্রতা কেন্দ্র, এ সি হল প্রধান অক্ষ, এগুলো আমরা ভাষা লিখলাম। এখন ও থেকে একটি আলোকরশ্মি ও এল বরাবর আপতিত হয়ে এল পি আর বরাবর প্রতিফলিত হলো, তাহলে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান, তাহলে এই কোণ সমান যদি হয় তাহলে এল সি আমরা যোগ করে দিয়েছি। এখন এই দুইটি কোণ যেহেতু সমান তাহলে আমরা এল সিটা এই কোণের সম এল কোণের সমদ্বিখণ্ডক হিসেবে কাজ করবে। এখন সমদ্বিখণ্ডক যদি হয় তাহলে বাহুগুলোর উপর সমান হবে, অর্থাৎ এল পি ডিভাইডেড বাই এল ও ইকুয়াল টু পি সি ডিভাইডেড বাই সিও, তাহলে পেলাম কি এই রেখা অনুপাত এই রেখা, এই রেখা অনুপাত এই রেখা। চিত্রের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু পুরোটাই জ্যামিতিক বিষয়, যদি চিত্র খেয়াল না করো তাহলে তোমরা বুঝতে পারবে না। ওকে, তাহলে এখন বলবো এল বিন্দু এ বিন্দু খুব কাছাকাছি, তাহলে এল এর জায়গায় এ বসাবো। কেন কাছাকাছি বলছি, তোমরা চিত্র দেখছো অনেক দূরে, আসলে আলোক বিন্দুগুলো একের সাথে আরেকটি সম্পর্ক না থাকলে আমার ওই জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ব্ল্যাঙ্ক মানে অন্ধকার। তাহলে একটা বস্তুর সকল বিন্দু থেকে আলো গেলেই আমরা বস্তুটি কি পুরোপুরি দেখতে পাবো, যদি কোনো জায়গায় আলো না যায় তাহলে আমরা ওইটাকে অন্ধকার দেখবো, মানে দ্বিখণ্ডিত অবস্থা দেখবো। সুতরাং আলোর একটি বিন্দু থেকে একটি দূরত্ব খুবই নগণ্য বললেই চলে, সেই জন্য আমরা এল বিন্দুকে এ বিন্দু খুব কাছাকাছি বলছি। এখন আমরা বসাই দিলাম এটা সমীকরণে, এক নম্বর সমীকরণে বসানোর পর আমরা পাচ্ছি এ পি এও ইকুয়াল টু পি সি সেটি ছিল। এখন সকল কিছু মাপতে হবে মেরু থেকে, সকল কিছু মাপতে হবে মেরু থেকে, মেরু মানে এ বিন্দু থেকে। তাহলে আমি পি সিতে আমরা লিখতে পারবো না, তাহলে পি সিটা কি লিখতে পারবো, পি সি ইকুয়াল টু এ সি মাইনাস এ পি। ওকে, তারপরে সি ওটা কি আমরা সকল কিছু ধনাত্মক প্রথম অনুযায়ী পজিটিভ ধরবো, এপি মানে বাস্তব হলে পজিটিভ অবাস্তব হলে নেগেটিভ ধরবো, তাহলে এপি প্রতিবিম্বের দূরত্ব প্লাস ইউ, এ ও বস্তু দূরত্ব হলে ইউ, এপি প্রতিবিম্বের দূরত্ব ভি, ওকে, এ ও বস্তু দূরত্ব হলো ইউ, এ সি বক্রতা ব্যাসার্ধ আর। আমরা এখন দুই নম্বর সমীকরণে সেই মানটা বসাই দিলাম, বসানোর পর দেখো সরল করছি, ভি দিয়ে এটাকে গুণ করছি, ইউ দিয়ে এটাকে গুণ করছি, গুণ করে আমরা পেলাম ইউ আর প্লাস ভি আর ইকুয়াল টু ভি ইউ, ইউ ভি দিয়ে ভাগ করি, ইউ ভি আর দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর পর ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। এখন যে বিষয়টি হলো, এই প্রশ্নটি প্রায় পরীক্ষায় আসে, কখনো কখনো অবতল দর্পণে, কখনো কখনো উত্তল লেন্সে। তাহলে আমরা প্রথম থেকে আবার দেখছি, ভাষাটি নিজের ভাষায় লিখবে, এম এ এম ড্যাশ একটি অবতল দর্পণের প্রধান ছেদ, এ মেরুবিন্দু, সি বক্রতা কেন্দ্র, এফ ফোকাস দূরত্ব, ও বস্তু,
ও থেকে ও এল বরাবর আলো আপতিত হয়ে এল পি আর বরাবর প্রতিফলিত হলো। তাহলে পি বিন্দু হলো ও বিন্দু নতুন অবস্থান অর্থাৎ প্রতিবিম্ব। এখন এল সি যোগ করে ফেললাম, তাহলে ও এল সি ইকুয়াল টু সি এল পি, এই কোণ দুটো পরস্পর সমান, কারণ হলো একটি আপতন কোণ একটি প্রতিফলন কোণ, আপতন কোণ এবং প্রতিফলন সমান বলে এল সিটা হলো সমদ্বিখণ্ডক হিসেবে কাজ করবে এল কোণে। সমদ্বিখণ্ডক হলে বাহুগুলো অনুপাত সমান, তাহলে এল পি ডিভাইড বাই এল ও ইকুয়াল টু পি সি ডিভাইড বাই সিও। দেখো 1 নম্বর সমীকরণটি সেটি লেখা রয়েছে। এখন এল বিন্দু এ বিন্দুর খুব কাছাকাছি বলে এল কে এ বলবো। এখন এল কে এ বললে আমরা সমীকরণটা এরকম দাঁড়ায়, সকল কিছু মাপতে হবে মেরু থেকে, মেরু থেকে মাপার জন্য আমরা আবার এসি লিখলাম এবং এও লিখলাম, লেখে এসি থেকে এপি বাদ দিলে পিসি পাওয়া যাবে এবং এও থেকে এসি বাদ দিলে সিও পাওয়া যাবে। চিত্রের দিকে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে, দেখো এইখানে। এখন কোনটি কি সেটা আমরা বলছি, দেখো এ ও এটি হলো বস্তুর দূরত্ব, এখানে বস্তু ছিল এ থেকে মাপলাম, তাহলে এ ও হলো বস্তুর দূরত্ব, এ সি বক্রতা ব্যাসার্ধ, আর এ পি প্রতিবিম্ব দূরত্ব ভি। আমরা এই মানগুলো বসালাম, বসানোর পর এই সমীকরণটি দাঁড়ানো হলো। এখন ভি দিয়ে এটাকে গুণ করো, ইউ দিয়ে এ পাশে গুণ করলাম, গুণ করে রাশিটা পেলাম, সরলীকরণ করে আমরা পেলাম ইউ আর প্লাস ভি আর সমান ইউ ভি আর, ইউ ভি আর দিয়ে ভাগ করলাম, এটাকে ভাগ করবো, এটাকে ভাগ করবো এবং এটাকে ভাগ করবো, করে আমরা এই সমীকরণটা দাঁড় করালাম। তাহলে এইখানে এই সমীকরণে ভুল আছে, তাহলে আমরা পেলাম কি 1/v, 1/f, f ইকুয়াল টু আর বাই টু, f ইকুয়াল টু আর বাই টু, এই সমীকরণটা এখানে বসালাম। ওকে, এই সম্পর্কটি এখানে ভুল আছে, এটা কেটে ফেলবা। তাহলে আমরা পেলাম এটি, তাহলে 1/v প্লাস 1/u সমান হবে প্রমাণিত। এই অধ্যায়ের যে সমীকরণ গুলো সেটা হলো এফ সমান আর বাই টু, আই সমান আর আপাতন কোণ প্রতিফলন বাই আপাতন কোণ সমান প্রতিফলন কোণ, দর্পণের সমীকরণ 1/v প্লাস 1/u সমান 1/f, এবং বিবর্ধন এম ইকুয়াল টু ভি বাই ইউ অর্থাৎ প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য অনুপাতকে বলা বিবর্ধন। এখন একটি অঙ্ক আমরা করব যে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে একটি বস্তু স্থাপন করলে দেখো 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল দর্পণ হতে কত দূরে বস্তু রাখলে বাস্তব প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 3 গুণ হবে। তাহলে আমরা বিবর্ধনটা পেলাম, বিবর্ধন এম ইকুয়াল টু ভি বাই ইউ, বিবর্ধনের মান 3 বসালাম, তাহলে আমরা ভি সমান 3 ইউ পেলাম, আর ফোকাস দূরত্ব এফ। এই সমীকরণে এই মানটি বসাই দিলে আমরা ইউ এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা সমীকরণ অঙ্কগুলো করতে হলে আমরা একটু খেয়াল রাখতে হবে যে অবতল দর্পণে ফোকাস দূরত্ব পজিটিভ ধরতে হবে, উত্তল দর্পণে ফোকাস দূরত্ব নেগেটিভ ধরতে হবে। কারণ বাস্তব প্রতিবিম্বের জন্য পজিটিভ, অবস্থার জন্য নেগেটিভ, এই ফর্মুলাটা ব্যবহার করে আমরা অঙ্কটা করতে পারবো। এইভাবে আমরা এই অঙ্কটি করতে পারি, সেটি হলো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, দর্পণ থেকে 30-40 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলে প্রতিবিম্বের অবস্থা প্রকৃতি এবং বিবর্ধন নির্ণয় করো। তাহলে ফোকাস এফ সমান আর বাই টি বসালাম, বস্তুর দূরত্ব ইউ, প্রতিবিম্বের দূরত্ব বের করতে হবে, সেক্ষেত্রে আমরা এটা বের করে ফেললাম। দেখো সমীকরণে বসালাম, বসানোর পর আমরা যদি করছি সেটি হলো বিবর্ধনের, বিবর্ধন মানে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, প্রতিবিম্বের দৈর্ঘ্য আমরা পেলাম 24 এবং বস্তুর দৈর্ঘ্য হলো 40 দিয়ে ভাগ করলে আমরা পেলাম বিবর্ধন। তাহলে আমরা এই অঙ্কটি সফলভাবে করতে পারলাম। এখন আমাদের যে কাজটি হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো মুখস্ত করতে হবে এবং অঙ্ক করতে হবে। সূত্র মেনলি একটি, 1/v প্লাস 1/u সমান 1/f, এবং কখনো কখনো এফ সমান আর বাই টু, এই সূত্রটি ব্যবহার করতে হয়, মেনলি 2টি সূত্র। এখন এই অধ্যায়ের যে প্রশ্নগুলো তোমাদের মুখস্ত করে লিখতে হবে সেগুলো একটু খেয়াল করো, অ্যাসাইনমেন্ট বলো বা সেখানে। আচ্ছা আমি একটু বলি, তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে কিন্তু উপস্থিত হবে, আমার প্র্যাকটিক্যাল ক্লাস মোটামুটি তোমরা মনে হয় তোমাদের রুটিন পেয়েছো। তারপরে আমি একটু বলে দিচ্ছি প্র্যাকটিক্যাল ক্লাসটা ইলেকট্রিক্যাল, যারা ইলেকট্রিক্যাল তারা একটু খেয়াল করো, ইলেকট্রিক্যালের প্র্যাকটিক্যাল আছে, ইলেকট্রিক্যাল এ গ্রুপের প্র্যাকটিক্যাল আছে স্যাটারডে 8টা থেকে।
প্রথম পর্বের জন্য, দ্বিতীয় ফার্স্ট শিফটের জন্য। সেকেন্ড শিফট কিন্তু বিকাল বেলায় হবে 1:30 থেকে, ওকে। তারপরে আছে তৃতীয় পিরিয়ড, চতুর্থ পিরিয়ডে আছে ইলেকট্রিক্যাল বি ডে প্র্যাকটিক্যাল স্যাটারডেতে অর্থাৎ শনিবারে। তারপরে আছে ওই দিনই ইলেকট্রনিক্সের আছে 10:40 থেকে 11:20, এটা ফার্স্ট শিফটের জন্য। সেকেন্ড শিফটের প্র্যাকটিক্যাল সেকেন্ড শিফটের টাইমে হবে পঞ্চম পিরিয়ড এবং ষষ্ঠ পিরিয়ডে। তারপরে আছে মেকানিক্যালে সপ্তম পিরিয়ড এবং অষ্টম পিরিয়ডে, এটি হলো 12:00 থেকে শুরু হবে। তাহলে ইলেকট্রিক্যালদের প্র্যাকটিক্যাল কিন্তু দেওয়া আছে দুই টাইমে, একটি হলো 8:00 থেকে এ গ্রুপ, আর একটি হলো 9:20 থেকে বি গ্রুপ। এবং ইলেকট্রনিক্সের ফার্স্ট শিফটের আছে হচ্ছে 10:40 থেকে, এবং মেকানিক্যাল এ গ্রুপে 12:00 থেকে। এটি আছে প্র্যাকটিক্যাল ফিজিক্স ল্যাবে তোমাদের প্র্যাকটিক্যালটি হবে। সোমবারে মেকানিক্যাল বি গ্রুপের প্র্যাকটিক্যাল আছে, সেটি হলো 11:20। আমি রুটিনটা তোমাদেরকে দিয়ে দিব পাবলিশ করে। আর একটি হলো ইলেকট্রোমেডিক্যাল টুইজডে, মঙ্গলবারে ইলেকট্রোমেডিক্যালের কালকে আমি ফার্স্ট শিফটের ছাত্র পেয়েছিলাম, সেকেন্ড শিফটের ছাত্র ছিল না। সেকেন্ড শিফটের ছাত্ররা সেকেন্ড শিফটের প্র্যাকটিক্যালে আসবে, বুঝছো? ফার্স্ট শিফটের প্র্যাকটিক্যাল ফার্স্ট শিফটে হবে, সেকেন্ড শিফটের প্র্যাকটিক্যাল সেকেন্ড শিফটে হবে। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তোমাদের মেনলি হবে, আর থিওরি ক্লাসগুলো অনলাইনে হবে, এবং অনলাইনে ক্লাস করে কিন্তু শেষ হয়ে যাবে এবং পরীক্ষা কিন্তু সশরীরে হয়ে যাবে। সুতরাং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো শুধু সশরীরে উপস্থিত হবে অবশ্যই। আমি যেটা তোমাদের মনে করো অনলাইনে অনেক বুঝতে অসুবিধা হবে, সে প্র্যাকটিক্যাল ক্লাসে থিওরি ক্লাসের কিছু অংশ বুঝে নিবে যার যেটা সমস্যা হচ্ছে, ওকে। তাহলে তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল ক্লাসে উপস্থিত হবে। তাহলে আমরা আলোচ্য বিষয় থেকে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি, অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, অ্যাসাইনমেন্টে লিখবা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, চারটি প্রশ্ন মুখস্থ করে লিখবা সেশন খাতায়। ফিজিক্সের সেশন খাতা যদি করতে বলেছি সেই খাতায় তোমরা লিখবে। সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বর, আলোর প্রতিফলনের সূত্র এটি লিখো। এবং রচনামূলক প্রশ্ন 10 নম্বর এবং 11 নম্বর, গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক এবং অবতল দর্পণ ক্ষেত্র প্রমাণ করো 1/v প্লাস 1/u সমান 1/f। এই প্রশ্ন গুলো লিখে খাতায় লিপিবদ্ধ করবে এবং তোমরা মুখস্থ করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে, না বুঝলে মুখস্থ করতে পারবে না, মুখস্থ ছাড়া পরীক্ষা লিখতে পারবে না। সুতরাং তোমরা অবশ্যই মনোযোগের সাথে এই প্রশ্নগুলো পড়বে। তাহলে আমি যেটা বললাম, প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা কিন্তু অবশ্যই উপস্থিত হবে, কারণ অনলাইনে অনেক সময় উপস্থিত হতে পারছো না, অনেকের সমস্যা হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই উপস্থিত হবে। এবং প্র্যাকটিক্যাল ক্লাসে থিওরি ক্লাসে কিছু যেগুলো সম্বন্ধে বুঝতে অসুবিধা হচ্ছে সেগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে বুঝে নেবে। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকো, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলবে, মাস্ক পরিধান করে ঘর থেকে বেরোবে, কিছুক্ষণ পরপরই সাবান পানি দিয়ে হাত ভালো করে ধুয়ে নেবে, এভাবে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। এবং প্রতিষ্ঠানে আসার সময় অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করে আসবে এবং প্রতিষ্ঠানে যে ড্রেস দেওয়া আছে সেই ড্রেসটি পরে আসবে। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।